আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1। সো ভিউয়ার্স, যদি আপনি সেই ভিডিও টিউটোরিয়ালটি না দেখে থাকেন, উপরে যে আই আইকন চিহ্নটি দেখতে পাচ্ছেন, সো সেই আই আইকন চিহ্নটিতে ক্লিক করে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স পার্ট 2। সো সেই চেঞ্জিং সেন্টেন্স পার্ট 2 তে থাকছে কিভাবে আপনি একটি সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে মান্তর করবেন। সো ভিউয়ার্স, তার আগে বলে দিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। সো ভিউয়ার্স, প্রথম দিকে আপনাদের মাঝে উল্লেখিত করছি পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সের রূপান্তরের আগে আপনাকে কিছু বেসিক ওয়ার্ড জানতে হবে, যে ওয়ার্ডগুলিকে আপনি কম্পারেটিভে রূপান্তর করবেন। সো প্রথম দিকে আপনাদের মাঝে কয়েকটি ওয়ার্ড উল্লেখিত করছি এখানে, যে পজিটিভ ডিগ্রি, এর পরবর্তী অপশানে লিখতেছি যে কম্পারেটিভ ডিগ্রি। সো এখানে আমরা যখন কোনো একটি ওয়ার্ড লিখতে যাব, যে গ্র্যাড শব্দটি লিখলাম উদাহরণস্বরূপ, আর ই টি গ্র্যাড, সো এটাকে যখন আমরা এই গ্র্যাড শব্দটি যখন আমরা কম্পারেটিভে রূপান্তর করতে যাব, জাস্ট ওই ওয়ার্ডের শেষ অংশে এখানে আপনারা গ্র্যাড ই আর সংযুক্ত করে দিবেন, বিগ, বিগ, বিগার, বি আই ডবল জি ই আর, বিগার। এর পরবর্তী আর একটি ওয়ার্ড উল্লেখিত করছি ক্লিন, সি এল ই এন, ক্লিন। এটাকে যখন আমরা কম্পারেটিভে রূপান্তর করব এই ওয়ার্ডটিকে, তখন এই ওয়ার্ডটি ক্লিনার হবে। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ওয়ার্ড আপনাদের মাঝে উল্লেখিত করছি, যে গ্র্যাড উল্লেখিত করলাম। সো গ্র্যাডটিকে যখন আমরা কম্পারেটিভে রূপান্তর করতে যাব, গ্র্যাড আর লিখতে হবে। এর পরবর্তী বিগ শব্দটি উল্লেখিত করলাম, সো এটাকে আমরা বিগার পরিবর্তন করব। সো ক্লিন শব্দটি আমরা উল্লেখিত করলাম, যেটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ক্লিনার। সো এই যে ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির ওয়ার্ড, এবং সেটাকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, তখন সেক্ষেত্রে এই ধরনের ওয়ার্ডের রূপান্তর করতে হবে। সো কিছু কিছু ওয়ার্ড আছে, সো আপনারা এখন এখানে প্রতিটি অবস্থান দেখতে পাচ্ছেন, যে প্রতিটি ওয়ার্ডের শেষ অংশে যখন আমরা কোনো একটি ওয়ার্ডে কম্পারেটিভে পরিবর্তন করলাম, সো প্রতিটি ওয়ার্ডের শেষ অংশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই আর সংযুক্ত আছে। সো যখন কোনো একটি ওয়ার্ডকে আপনারা কম্পারেটিভে পরিবর্তন করবেন পজিটিভ ডিগ্রি থেকে, সো প্রতিটি ওয়ার্ডের শেষ অংশে আপনারা জাস্ট ই আর, ই আর, ই আর সংযুক্ত করে দিলে সেই ওয়ার্ডটি কম্পারেটিভে রূপান্তর হবে। সো কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলিকে আবার ই আর সংযুক্ত করলেও সেটি কম্পারেটিভে রূপান্তর হবে না, তার মধ্যে কিছু বেসিক ওয়ার্ড তার আগে সংযুক্ত করতে হবে, যে ওয়ার্ডটা সংযুক্ত করলে সেই ওয়ার্ডটি কম্পারেটিভে রূপান্তর হবে। সো তার মধ্যে আপনাদের মাঝে আমি কয়েকটি ওয়ার্ড উল্লেখিত করছি, যেটি আপনারা দেখতে পাবেন আসলে ই আর সংযুক্ত করলে আসলে এটি কম্পারেটিভে রূপান্তর হচ্ছে কিনা। সো প্রথম দিকে আপনাদের মাঝে এখানে উল্লেখিত করছি অ্যাক্টিভ, সো যে অ্যাক্টিভ শব্দটি দেখতে পাচ্ছেন, এটার পাশে যদি আমি ই আর সংযুক্ত করি, এই যে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, সো এই এটার পাশে যদি আমি ই আর সংযুক্ত করি, তাহলে অ্যাক্টিভের, সো আসলে এটা যে কম্পারেটিভে পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ এই ওয়ার্ডের অর্থটা ভিন্ন প্রকার হয়ে যাচ্ছে। সেই ওয়ার্ডটির প্রথম দিকে আপনারা এম ও আর এ মোর শব্দটি সংযুক্ত করে এর পরবর্তী পুনরায় ওয়ার্ডটি লিখে দিবেন। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমি সেটি অ্যাক্টিভ শব্দটি লিখলাম, সেটাকে যখন আমি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, তার আগে আপনারা মোর, এম ও আর এ মোর সংযুক্ত করে দিবেন, তাহলে সেই ওয়ার্ডটি কম্পারেটিভে রূপান্তর হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে মোর অ্যাক্টিভ সংযুক্ত করতে পারেন, মোর শব্দটি সংযুক্ত করতে পারেন, আবার কোনো কোনো ক্ষেত্রে মোরের পরিবর্তে আপনারা চাইলে এল ই ডবল এস, লেস শব্দটি সংযুক্ত করেও সেটি কম্পারেটিভে রূপান্তর করা যায়।
যেমন আমরা আরেকটি ওয়ার্ড বলতে পারি অ্যাটেন্টিভ। সো অ্যাটেন্টিভের যদি আমি প্রথম দিকে মোর শব্দটি যুক্ত করে দিই, মোর অ্যাটেন্টিভ, তখন সেই ওয়ার্ডটি কম্পারেটিভে রূপান্তর হবে। যেমন বিউটিফুল, বিউটিফুলের প্রথম অংশে যদি আমি মোর শব্দটি সংযুক্ত করে দিই তাহলে সেটি কম্পারেটিভে রূপান্তর হবে। পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স কিভাবে আপনারা রূপান্তর করবেন। সো সেন্টেন্স রূপান্তর করার আগে সেই সেন্টেন্সটিকে রূপান্তর করার জন্য আপনারা কোন কোন স্ট্রাকচার অনুসরণ করবেন। সো প্রথম দিকে আপনাদের মাঝে সেই স্ট্রাকচার সমূহ উল্লেখিত করছি। সো বিয়ার, সো প্রথম দিকে যে স্ট্রাকচারটি উল্লেখিত করেছি, নো আদার যুক্ত হলে একটি সেন্টেন্সকে কিভাবে কোন স্ট্রাকচার অনুসরণ করে আপনি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন। সো প্রথম স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার বসবে এখানে। সো ভিউয়ার্স, এখানে আপনারা যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, সো সেই স্ট্রাকচার অনুসরণ করে আপনাদের মাঝে আমি একটি সেন্টেন্স উল্লেখিত করছি, নো আদার ইজ অ্যাজ। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি একটি সেন্টেন্স এখানে উল্লেখিত করেছি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ as voice as he. So এখানে একটি সেন্টেন্স আপনাদের মাঝে উল্লেখিত করেছি। সো সেই সেন্টেন্সটিকে আপনি যদি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করেন তাহলে সেক্ষেত্রে এই স্ট্রাকচারটি আপনি অনুসরণ করতে পারেন। সো প্রথম দিকে যখন আপনি সেই নো আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন, সো এখানে আসলে একটি বিষয় বোঝানো হয়েছে, সাবজেক্ট প্রথমে এখানে উল্লেখিত আছে, সাবজেক্ট বিষয়টি এখানে আমাদের বসাইতে হবে। সো এখানে প্রথমে সাবজেক্ট, সো আসলে এখানে নো আদার যে অপশনটি দেখতে পাচ্ছি, ম্যান ইন দ্য ভিলেজ এখানে ইজ ভার্ব, এর পরবর্তী সো প্রথম দিকে এখানে উল্লেখিত আছে সাবজেক্ট। সো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোন জায়গায় আছে, সো সেই সেন্টেন্সের সাবজেক্টটি আপনারা পুনরায় কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের সময় সেই সাবজেক্টটি প্রথমে এনে বসাবেন। সো এখন আপনারা এখানে যে সাবজেক্টটি দেখতে পাচ্ছেন, সো সেই সাবজেক্টটি প্রথমে এসে বসবে। সো এখানে আপনারা সেই সাবজেক্টটি এখানে উল্লেখিত করবেন, হি শব্দটি আমি এখানে উল্লেখিত করলাম। সো হি শব্দটি লেখার পর এর পরবর্তী বলছে কি ভার্ব বসবে। সো আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাজ উল্লেখিত পূর্বে যে ইজ যে শব্দটি দেখতে পাচ্ছেন, সো সেই ভার্বটি আপনারা এখানে হি এর পরে উল্লেখিত করবেন সাবজেক্টের পরে। সো এর পরবর্তী বলছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উভয় দিকে যে অ্যাজ সংযুক্ত যে ওয়ার্ডটি আছে কম্পারেটিভ ফর্ম আপনারা রূপান্তর করবেন। ওয়াইজ যে শব্দটি দেওয়া আছে, সো সেই ওয়াইজ শব্দটি সাথে যদি আমি ই আর সংযুক্ত করে দিই তখন সেটি কম্পারেটিভে রূপান্তর হয়ে যাবে, হি ইজ ওয়াইজার। সো এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন বলছে কি দেন এনি আদার, সো দেন এনি আদার আমরা সংযুক্ত করব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসানোর পর। সো আমরা এখানে দেন এনি আদার শব্দটি লিখব। সো দেন এনি আদার শব্দটি লেখার পর এর পরবর্তী বলছে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ বসবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ, এখানে যে ভার্বটি দেখতে পাচ্ছেন তার আগের অংশটি বোঝানো হচ্ছে আর নো আদারের পরের অংশটি বোঝানো হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যান ইন দ্য ভিলেজ যে শব্দটি উল্লেখিত আছে, সো সেই শব্দটি আমরা দেন এনি আদারের পরের অংশে লিখব, নো দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, ম্যান ইন দ্য ভিলেজ। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেন্টেন্সটি পরিবর্তন হয়ে গেল, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটিকে কিভাবে আপনারা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন। তো এই স্ট্রাকচার অনুসরণ করে সো দ্বিতীয় আরেকটি স্ট্রাকচার উল্লেখিত করছি, ভেরি ফিউ সংযুক্ত থাকলে কোনো সেন্টেন্সে সেটাকে আপনারা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে রূপান্তর করবেন। ভেরি ফিউ, সো ভেরি ফিউ সংযুক্ত হলে জাস্ট এখানে স্ট্রাকচারটি সম্পূর্ণ অংশটি ঠিক থাকবে, জাস্ট আপনাদের এখানে এই বিষয়টি একটি অ্যাড করতে হবে, বাকি সম্পূর্ণ রুলসটি অবস্থানটি ঠিক থাকবে, জাস্ট একটি বিষয়ে এসে পরিবর্তন হবে। এখানে যে আমরা উল্লেখিত করেছিলাম দেন এনি আদার, সো যখন ভেরি ফিউ যুক্ত কোনো সেন্টেন্স হবে তখন সে জায়গায় উল্লেখিত করতে হবে দেন মোস্ট আদার, সো বাকি সম্পূর্ণ রুলস ঠিক থাকবে। এর পরবর্তী এই জায়গায় উল্লেখিত হবে যে
no other than most other to ekhane amader likhte hobe very few so very few sanjukto hole so shei dhoroner ekti sentence apnader majhe ulekhito korchi as great great as rule not rule আপনি কিভাবে রূপান্তর করবেন কম্পারেটিভ ফর্মে সো আগের রুলসের স্ট্রাকচার অনুসারে আপনি সেই বিষয়টি রূপান্তর করতে পারেন সো প্রথম দিকে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন সাবজেক্ট সো আমরা এখানে সম্পূর্ণ সেন্টেন্সটি পড়ার পর আমরা দেখতে পাচ্ছি যে নজরুল যে শব্দটি উল্লেখিত আছে এটি হচ্ছে এই সম্পূর্ণ সেন্টেন্সের সাবজেক্ট সো সেই সাবজেক্টটিকে আমরা প্রথমে নিয়ে আসব সো প্রথম দিকে নিয়ে আসার পর নজরুল শব্দটি লেখার পর এর পরবর্তী বলছে ভারব সো ভারব আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাজ এর আগে যে ওয়ার্ড ই আর ব্যবহৃত হয়েছে সো সেই আরটিকে আমরা এখানে বসাইব কিন্তু আসলে এখানে আমরা যে আর শব্দটি বসানোর আগে একটি বিষয় জানতে হবে যে আমরা এখানে আর এর পরিবর্তে আমরা এখানে ইজ শব্দটি ব্যবহার করব যেহেতু এখানে ইজ শব্দটি এই জন্যই ব্যবহার করলাম কারণ এর আগের সেন্টেন্সে এখানে পয়েটস ইন বাংলাদেশ সো এখানে আসলে বাংলাদেশের সকল পয়েটসদেরকে বোঝানো হয়েছে যখন আমরা সেটাকে কম্পারেটিভে রূপান্তর করব কারণ আমরা স্পেসিফিক নির্দিষ্ট করে নজরুলকে নির্ধারণ করা হচ্ছে বিদায় তো নজরুল ইজ শব্দটি লেখার পর এর পরবর্তী অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম সো আমরা এখানে যে গ্রেট শব্দটি দেখতে পাচ্ছি উভয় অংশে অ্যাডজেক্টিভ যে ফর্মটি দেখতে পাচ্ছি উভয় অংশে অ্যাজ অ্যাজ সংযুক্তকৃত আছে সো সেই মধ্যখানে ওয়ার্ডটিকে আমরা কম্পারেটিভে রূপান্তর করব আর যে গ্রেট শব্দটি আছে আর ই টি ই আর গ্রেটার হয়ে যাবে সো নজরুল ইজ গ্রেটার সো এর পরবর্তী আমরা লিখতে পারি than most other so আমরা এখানে than most other শব্দটি সংযুক্ত করব than most other শব্দটি দেখতে পাচ্ছি তার পূর্বের অংশ এর পরবর্তী very few এর পরের অংশ ভার্বের পূর্বের অংশ তো আমরা সেই অংশটি দেখতে পাচ্ছি poets in bangladesh সো আমরা সেই poets in bangladesh শব্দটি এখানে সেন্টেন্সটি আমরা এখানে উল্লেখিত করে দিব বাংলাদেশ সো এখন এই সম্পূর্ণ সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রি যে সেন্টেন্সটি দেওয়া আছে সো সেটি কম্পারেটিভে রূপান্তর হয়ে গেল সো এভাবে আপনারা কি করতে পারবেন ভেরি ফিউ সংযুক্তকৃত এবং নো আদার সংযুক্তকৃত পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটিকে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ